উৎসবের আগে আদিবাসীদের গ্রামে হামলা। ঘটনাটি ঘটেছে সুবর্ণপুর থানার বিষ্ণুগ্রাম। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এই এলাকায় যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আমরা চাই। এত বড় বেমানিটা কেমনে করলি? আমি করি নাই। আজ থেকে শুরু হবে নতুন খেলা, নতুন সব গুটি, নতুন সব চাল। অল ইজ ইয়োর্স। আমি এলাম জলে ভাসা পদ্ম। একটা অ্যান্টিভাইরাস পাঠিয়ে দিয়েছি জায়গা মতো। খেলার অংশ এখানে সবাই, আর কেউ আড়াল থেকে খেলে সবাই কিনবে। সেখানে ভুলের মাশুল দিতে হয় নিঃশ্বাসের দামে। ছুটেছি যে পথে আমি জানি না তার শেষ কোথায়। আলো আধা ঘন্টার ব্যবধানে আমি আবার সবচাইতে প্রিয় দুজন মানুষকে হারিয়েছি। সময় কিন্তু অনেক কম। অন্যের চলে নিজের সব যখন হারায় তখন ঘুরে দাঁড়ায় কেউ কেউ। সামনে দুর্গাপূজা, একটা আশঙ্কা। প্রতিপক্ষ নিঃশেষ হবার আগে এই খেলা শেষ হয় না। মারতে হবে নয়তো মরতে, কিন্তু খেলতে হবে সবাইকে। ওকে, সম্পর্কটা ক্লিয়ার করে দিচ্ছি।